ক্ষীরপুর রাজ্য একটা খুব সুন্দর রাজ্য ছিল। এই রাজ্যের চারপাশে জঙ্গল, সুন্দর পাহাড়, ঝর্ণা আর পুকুর ছিল, যেটা এই রাজ্যের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। আমাদের ক্ষীরপুর তো এত সুন্দর যে আমি মারা যাবার পরেও এখানেই থাকতে চাই। এই আবার কিরম কথা বলছেন মহারাজ? সত্যি কথা বলছি, আমাদের এই রাজ্য কোনো স্বর্গের থেকে কম নাকি? না মহারাজ, বরঞ্চ আমি তো বলি এত সৌন্দর্য তো হয়তো স্বর্গেও নেই যতটা আমাদের রাজ্যে আছে। কিন্তু এই সৌন্দর্যই আমাদের রাজ্যের জন্য একদম ভালো নয়। এ বিষয়ে আমারও খুব চিন্তা হয় মহারানী, যে এই সৌন্দর্য আবার আমাদের রাজ্যের জনতার জন্য শত্রু না হয়ে ওঠে। যখনই কোনো প্রতিবেশী রাজ্যের রাজা আমাদের রাজ্যের এই সৌন্দর্যের ব্যাপারে জানতে পারে না, সে আমাদের রাজ্যের উপরে কব্জা করার চেষ্টা করে। শুধু চেষ্টাই নয় মহারাজ, আপনার থাকতে কোনো শত্রু আমাদের রাজ্যের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এখন আমার বয়স হচ্ছে মহারানী, আমি কতদিন নিজের রাজ্যকে রক্ষা করতে পারবো? এখন আমার এই রাজত্ব সামলানোর জন্য কোনো উত্তরাধিকারী লাগবে যে। রাজার এই কথা শুনে রানীর চোখে জল চলে এলো, কারণ উনি সেই রাজ্যের কোনো উত্তরাধিকারী দিতে পারেননি। রাজা তো এমনিতে খুবই সাহসী ছিল, কিন্তু এখন ওনার বয়স দিনকে দিন বাড়তে লাগলো। এখন আপনার দ্বিতীয় বিয়ে করে নেওয়া উচিত, এই রাজ্যের মঙ্গলের জন্য দরকার। আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে আর এই রাজ পরিবারকে এদের বংশধর দিতে পারিনি। এইটা বলতেই রানী চোখ দিয়ে জল পড়তে লাগলো। আপনি আপনার এই মূল্যবান চোখের জল ফেলবেন না মহারানী, আপনি আমাকে বংশধর দিতে পারেননি, এতে আপনার কোনো দোষ নেই। এ তো ওপরওয়ালার ইচ্ছা যে উনি কখনকার বাড়িতে খুশি দেবেন, আবার কখনকার খুশি কেড়ে নেবেন। ঠিক বলেছেন মহারাজ আপনি, কিন্তু এখন আর আমাদের দেরি করা উচিত না। আমি খুব তাড়াতাড়ি আপনার দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করছি। এখন পুরো রাজ্যে খুশির খবর ছড়িয়ে গেছিল, কারণ রাজার আবার দ্বিতীয়বার বিয়ে হচ্ছিল। মহলের সাথে সাথে পুরো রাজ্যকে বউয়ের মতন সাজানো হয়েছিল, আর বড়ই ধুমধাম করে রাজার দ্বিতীয় বিয়ে হলো। হা ঈশ্বর, আমার পুরো বিশ্বাস যেবারে আমি আমার রাজত্বের জন্য উত্তরাধিকারী পেয়েই যাব। দেখতে দেখতেই রাজার দ্বিতীয় বিয়েরও দুবছরের বেশি সময় কেটে গেল, কিন্তু দ্বিতীয় বউয়ের থেকেও রাজার কোনো সন্তান হল না। মনে হচ্ছে আমি নিজেই অভাগা, সেই জন্য ঈশ্বরও আমার উপর দয়া দেখাচ্ছেন না। না মহারাজ, এরমটা কোনো ব্যাপার নয়, আপনার দ্বিতীয় বিয়ে থেকেও কোনো সন্তান হলো না। আমি আশা করছি খুব তাড়াতাড়ি ওই বিশেষ মানুষ আমাদের সবার সামনে চলে আসবে, কারণ এখন শরীরে তো আস্তে আস্তে আমার স্বাদ ছেড়ে দিচ্ছে, তাই না? রাজা জোর করে কাশতে থাকলো। আপনি ঠিক আছেন তো মহারাজ? হ্যাঁ আমি ঠিক আছি, একটু মনে কষ্ট রয়েছে। আপনি পুরো রাজ্যেই ঘোষণা করে দিন যে যে করে হোক আমার মনকে খুশি করবে, আমি তাকে পুরস্কার হিসেবে রাজা বানিয়ে দেব। ঠিক আছে মহারাজ, আমি আপনার এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার রানীর কথাতে কিছু খবর পুরো রাজ্যের মধ্যে রাজার এই বলা কথাগুলোকে ছড়িয়ে দেয়া হলো। যেই রাজার মনকে প্রসন্ন করতে পারবে সে এই রাজ্যের রাজা হতে পারবে। এই খবর শুনে রাজ্যের সমস্ত লোক আলাদা আলাদা পরিকল্পনা করতে থাকলো। এই নিন মহারাজ, এই সুগন্ধ ফুলের মালা পরে নিন। এমন ফুল তো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। মহারাজ, এই ফুলগুলোকে আমি হিমালয় পর্বত থেকে বিশেষ আপনার জন্য নিয়ে এসেছি। ওই লোকটা রাজার গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিল, কিন্তু এতে রাজার মন খুশি হলো না, আর ওই লোকটা ওখান থেকে চলে গেল। আর দ্বিতীয় লোক এর পরে এলো। এই নিন মহারাজ, আমি এই বস্ত্র শুধুমাত্র আপনার জন্য তৈরি করলাম, সর্দির মধ্যেও আপনার গরম লাগবে। ওই লোকটা রাজাকে কোট দিল, কিন্তু রাজা ওর কোটেও খুশি হলো না, আর ওই লোকটা ওখান থেকে চলে গেল। আর তারপরে তৃতীয় ব্যক্তি রাজার কাছে এলো, যার হাতে অনেক বড় একটা ঘড়া ছিল।
সে ওই ঘোড়াটা রাজার সামনে রাখল। হেই রিন মহারাজ, আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার গ্রহণ করুন। রাজা ওই ঘোড়ার পাশে এলো। কি আছে এই কলসির মধ্যে আপনি নিজেই দেখে নিন না। রাজা নিজের হাত ঘোড়ার ভেতরে ঢোকালো আর ওখান থেকে সোনা চাঁদি আর অনেক মূল্যবান উপহার বার করলো। এসব এসব কি হ্যাঁ মহারাজ? এইসব আমার আর আমার পূর্বপুরুষদের আয় করা সম্পদ, বুঝলেন তো, যেটা আমি আপনাকে অর্পিত করার জন্য নিয়ে এসেছি। আমি তো এমন কোনো ধনের অপেক্ষায় বসেছিলাম না, আর এইসব তোমার পরিশ্রমের ফল। আমি এগুলো গ্রহণ করতে পারবো না ভাই, তুমি নিয়ে যাও এসব। ওই লোকটা নিজের ঘোড়া উঠিয়ে আবার ওখান থেকে ফেরত চলে গেল। এইভাবে আরো অনেক লোক এলো আর রাজাকে খুশি করার চেষ্টা করতে থাকলো, কিন্তু রাজা খুশি হলো না। আমার মনে হচ্ছে এবার আমি আর কখনো খুশি হতে পারবো না। তখনই একটা বাবুর্চি রাজার দরবারে এলো। না মহারাজ, এমন কখনো হতেই পারে না, আমি আপনাকে খুশি করব। এখন তুমি আবার কি নিয়ে এলে আমাকে খুশি করার জন্য? আমি কিছু নিয়ে আসিনি মহারাজ, বরং আমি তো আপনাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। আপনি আমার নিমন্ত্রণ গ্রহণ করুন আর দয়া করে আমার সঙ্গে চলুন। কোথায় নিয়ে যেতে চাও আমাকে? আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই মহারাজ। কিন্তু কেন, এমন কি আছে যা তুমি এখানে পেশ করতে পারবে না? যা আমি আপনার সামনে পেশ করতে চাই সেটা আমি এখানেও নিয়ে আসতে পারতাম বটে, কিন্তু সেটা গ্রহণ করার জন্য যদি আপনি আমার বাড়িতে আসেন তাহলে আমার খুব ভালো লাগবে মহারাজ। আর এমনিতেও ওই জিনিসটা এখানে আনলে পরে ঠান্ডা আর সারহীন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমার সাথে যাওয়ার জন্য রাজি আছি। ওই বাবুর্চি রাজাকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে যায়, যেখানে অনেক ধরনের সুস্বাদু খাবার বানিয়ে রেখেছিল, যেখান থেকে সুস্বাদু খাবারের গন্ধ আসছিল। আরও একটা একটা করে সব খাবার রাজার সামনে পরিবেশন করছিল। এই নে মহারাজ, আরো খান, এই সব কিছু আমি আমার নিজের হাতে তৈরি করেছি। আমি তো শুনেছি যে মানুষের মনের পথ তার মুখ আর পেটের মধ্যে দিয়েই যায়। রাজার খিদে পেয়েছিল, এই জন্য ও খুব রসিয়ে রসিয়ে খাবার খাচ্ছিল। আজ অবধি রাজা এত সুস্বাদু খাবার খায়নি। রাজা ওই বাবুর্চির হাতের রান্না সত্যি খুব ভালো লাগলো আর রাজা এই খাবার খেয়ে মন থেকে খুশি হয়ে গেল। তুমি সত্যি আজকে আমাকে পুরো মন দিয়ে প্রসন্ন করেছো ভাই, সেই জন্য আমি তোমাকে ক্ষীরপুরের রাজা ঘোষণা করছি। এ তো আমার সৌভাগ্য মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শোনো। হ্যাঁ মহারাজ বলুন। রাজা হওয়ার পরেও আমাকে এরকমই সুস্বাদু খাবার খাওয়াবে তো? হ্যাঁ মহারাজ, অবশ্যই খাওয়াবো। যদি সত্যিই বলতে হয় তাহলে আমি আজ পর্যন্ত কোনো রাজকীয় নিমন্ত্রণে এই ধরনের ভোজ খাইনি ভাই। আর না, আমাদের দরবারে কোনো রাঁধুনির হাতে এমন জাদু রয়েছে যা তোমার হাতে রয়েছে। চলো এখন তুমি আমার সঙ্গে চলো। এবার রাজা ওই বাবুর্চিকে নিজের কাছে রাজ দরবারে নিয়ে গেল আর নিজের হাত দিয়ে ওকে রাজ মুকুট পরিয়ে দিলেন আর রাজ গদিতে বসিয়ে রাজ্য অভিষেক করলেন। আজকের পর থেকে তুমি ক্ষীরপুরের নতুন রাজা আর আমি এখন এই পদের সমস্ত দায় দায়িত্ব তোমার উপর তুলে দিলাম। বাবুর্চি এখন ক্ষীরপুরের রাজা তো হয়ে গেছিল, কিন্তু ওর মধ্যে এখনো নম্রতা আর সরলতা ছিল। ও নিজের পুরো রাজদরবারের জন্য নিজের হাতে এই খাবার তৈরি করত, যার কারণে সব ব্যবসায়ী ওর উপরে খুব খুশি ছিল। হয়তো আপনার ভাগ্যে এই মহান রাজ্যের রাজা হওয়ার কথা ছিল, এই জন্য দুই বিয়ে করার পরও মহারাজের কোনো সন্তান হলো না। তা হতে পারে বটে, আমার ভাগ্য খুবই ভালো, কিন্তু তার থেকেও ভালো আমার হাতের স্বাদ, যাতে যে কেউ পাগল হয়ে যেতে পারে। আর তার থেকেও বড় ব্যাপার হলো আপনার নম্রতা, যেটা কিনা একটা রাজা হওয়ার পরেও একই রকম ছিল, যেটা কিনা রাজা হওয়ার আগেও ছিল। সব কিছুতে আপনাদের ভালোবাসা মহারানী, আর আমি সবসময় এই ভালোবাসার এইভাবেই সম্মান করতে থাকবো। আজ আমার আর মহারাজের 50 বছর বিবাহ বার্ষিকী হলো,
তাহলে কি আপনি খাবারে কিছু আলাদা বানাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মহারানী, অবশ্যই। আপনি যেমন বলবেন আমি তেমন রান্না করব। আজকে খাবারের ফরমাইশ আমি নিজে করছি না, আপনার যা মনে হবে আপনি নিজের ইচ্ছায় বানাতে পারেন। আর আজকের এই নিমন্ত্রণ আপনার তরফ থেকে আমাদের দুজনের জন্য এক অসাধারণ উপহার হবে। ঠিক আছে মহারানী, আমি আপনাকে আর মহারাজকে খুবই সুস্বাদু আর দারুণ উপহার দেব। বাবারচি রাজা আজ সকাল থেকেই রাতের খাবারের জন্য তৈরি করতে শুরু করে দিল। ও পুরো পরিশ্রমের সাথে খাবার বানালো, আর রাত হওয়ার আগেই সমস্ত রান্না বানিয়ে তৈরি করে রেখেছিল, আর দরবারে গিয়ে সবাইকে খাবার জন্য আমন্ত্রণ জানালো। ভোজনের পুরো প্রস্তুতি হয়ে গেছে, এখন আপনারা সবাই আসুন আর খাবারের আনন্দ নিন। রানী আর মহারাজের সাথে সাথে সবাই মন্ত্রী আর দরবারের লোকেরা নিমন্ত্রণের আনন্দ নেয়ার জন্য শাহী ভোজনের ঘরে এলো, আর বাবুর্চি রাজা সবাইকে নিজের হাতে পরিবেশন করতে লাগলো। আপনার এই নিমন্ত্রণ আমি সারা জীবনেও ভুলব না, আমি আজ অবধি এত ভালো উপহার পাইনি। এ তো আমার সৌভাগ্য মহারানী যে আমি আপনাদের দুজনকে উপহার দেওয়ার সুযোগ পাচ্ছি। রানী ও মহারাজের সাথে সাথে সব দরবারের লোকেরা পেট ভরে খাবার খেল। ক্ষীরপুর রাজ্যে সব কিছু ঠিক চলছিল, কিন্তু হঠাৎই শত্রু নিজের সেনা নিয়ে ক্ষীরপুর রাজ্যে আক্রমণ করে দিল। এটা দেখে সব লোকেরা ঘাবড়ে গেল, কিন্তু রাজা বাবারচি নির্ভয় হয়ে একলাই শত্রুদের সামনা করতে এগিয়ে গেল। একি রাজা, তুমি একা আর অস্ত্র ছাড়াই তুমি আমার সাথে লড়তে চলে এসেছো? হ্যাঁ, তোমার সৈনিক কি ভয়ে পালিয়ে গেছে নাকি? না না, আমার সৈনিক কোথাও পালায়নি, আর না আমি আপনার সাথে লড়াই করতে এসেছি। তাহলে কি লড়াই না করেই তুমি হার মেনে নিচ্ছ? না না, সেটাও একেবারে ঠিক নয়। আমি ভাবলাম যে আপনি এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছেন, তাই না? নিশ্চয়ই খুব ক্লান্ত। আপনি বরং এই যুদ্ধের কথা বাদ দিয়ে একটু বিশ্রাম করুন, আর আমি আপনার জন্য নিজের হাতে সুস্বাদু রান্না করে খাওয়াই। এ তুমি কি কথা বলছো রাজা? তুমি তোমার শত্রুর জন্য রান্না করবে, তাও আবার নিজের হাতে? এর মধ্যে আবার কোনো চালাকি লুকানো নেই তো? হ্যাঁ, আমি আমার নিজের হাতে রান্না করব, আর যতক্ষণ না আমি আপনাকে শত্রু মনে করছি আপনি আমার শত্রু হতে পারেন না, আর এতে আমার কোনো চালাকিও নেই, আপনি আমাকে বিশ্বাস করুন। শত্রু রাজা সত্যিকারই দূর থেকে আসার কারণে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল, এই জন্য ও নিজের পুরো প্রজা নিয়ে রাজা বাবারচির ওর মহলে এলো, যেখানে রাজা বাবারচি নিজের হাত দিয়ে সবার জন্য সুস্বাদু খাবার তৈরি করলো। এই খাবারে আবার আপনি বৃষ্টিশ মেশাননি তো? হ্যাঁ, রাজা বাবরচি সবার সামনে প্রথমে সব খাবার চেখে নিল, যাতে শত্রুপক্ষের রাজার এই সন্দেহ দূরে হয়ে গেল। আর তারপর শত্রুপক্ষের রাজা খুবই আনন্দের সাথে এই সুস্বাদু খাবার পেট ভরে খেল। আপনার হাতের খাবার খুব ভালো লেগেছে আমার মহারাজ, আর আপনার এই সেবা শুশ্রূষা দেখে আমি আমার যুদ্ধের ব্যাপারটা একেবারে বাদ দিলাম, আর আপনার সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিলাম। এইভাবেই নিজের খাবার বানানোর গুণ আর নিজের সরলতা আর বুদ্ধিমত্তার কারণে রাজা বাবরচি এরকম অনেক যুদ্ধকে আটকে দিয়ে নিজের শত্রুদেরও নিজের বন্ধু বানিয়ে নিল, যাতে ও পুরো পৃথিবীতে বাবারচি রাজা নামে প্রসিদ্ধ হয়ে গেল।